গুড মর্নিং আর সবাইকে, আজকে কার্তিক পুজো, সবাইকে কার্তিক পুজোর অভিনন্দন। দেখো আমি কার্তিক পুজোর জন্য ব্লগ বানাচ্ছি না, আর যে ব্লগটা হচ্ছে এই সুকন্যা অনুদিমাতে শ্যুট আছে তার বিটিএস, ঠিক আছে, তার বিহাইন্ড দ্য সিন দেখাবো আজকে। দেখাবো যে কিরম ভাবে ঝামেলা করে তারা শ্যুট করে, ঠিক আছে, 500 ঝামেলা করে আর 500 আমাকে জ্বালিয়ে মারে, কোনো ব্যাপার নয় সেটা, ঠিক আছে, শ্যুটে তো ওটা হয়েই থাকে। কিন্তু আজকে আমাকে বলেছে ধুতি নিয়ে যেতে, ধুতি কি করবে আমি জানি না, কিন্তু ধুতি নিয়ে যেতে বলেছে। ধুতি কি আমাকে পড়াবে না নিজেরা পরে নাচবে, জানার ব্যাপার অনেক কিছু, বোঝার ব্যাপার। গাইস এখন এসেছিলাম মর্নিং কার্ডিও করতে, আমার রুটিনে 40 মিনিটস কার্ডিও আছে। কার্ডিও মানে জাস্ট ওয়াকিং অ্যারাউন্ড। তো মাঠে এসছি, আমাদের মাঠে, মানে আমাদের মাঠে বলতে আমাদের যেখানে ছোটোবেলা থেকে খেলে অভ্যস্ত, তো সরি অভ্যস্ত, লোকে আবার গাল দেবে ভুলভাল বাংলা বললে। আমি তো আর বাংলা অনার্স নিয়ে পড়ি না, ওই যেরকম একটা একজন পড়ে, যাই হোক। তো গাইস মর্নিং কার্ডিওটা সেরে নিই, তারপর বাড়ি গিয়ে রেডি ফেডি হয়ে বেরোবো। আর আমাদের রিপোর্টিং টাইম দিয়েছে গাইস, একটার সময় রিপোর্টিং টাইম, একটার না ঢুকলে খেলা নিয়ে আছে ভাগ্যে, ঠিক আছে গাইস। চলো এখন সবে বাজে 8:30, তো অনেক টাইম। আর হ্যাঁ, চুল ফুল কাটতে হবে, তো চুল কেটে তারপর বেরোবো। দেখো সকালবেলাটা এক্সারসাইজের মাধ্যমে গেলে না দিনটা একদম সুন্দর হয়ে যায়, আর সবাইকে তাই আমি বলি যে সকালবেলা উঠে এক্সারসাইজ করো গাইস, কিছুভাবে এক্সারসাইজে ইনভলভ থাকো, তোমরা দেখবে দিন মন ধন সব ভালো থাকবে একদম সেক্সি। তাই হালকা করে চুল কাটা শেষ হয়ে গেছে, চুলটা চুলটা কেটে আর বাড়ি গিয়ে রেডি হয়ে তারপর বেরোবো। আজকে অনেক কাজ, অনেক ঝামেলা, অনেক মজা হবে, চলো। গাইস রেডি ফেডি হয়ে ননিদার বাড়িতে চলে এসেছি, আর ননিদা বলছে আমি এখন খাবো, তার আগে বেরোবো না। এটা এখানে নিয়ে নিস, পেছনে মশারি ফসারি আছে। তো কি হয়েছে, আমরা সবসময় রিয়েল, আমরা গরিব, তারপরে 500 কোটি জিনিসপত্র সব রেডি, আমার চশমাও রেডি, আমিও রেডি, সব ননিতাও রেডি, তো এবার বেরোনো হবে, চলো গাইস, চলো চলো চলো, তাকড়া শুট হবে তাকড়া। গাইস চলে গেটে, যাই হোক চলে এসেছি, অনেক দূর থেকে আসছে ভাই, চিত্তরঞ্জন দিয়ে যেতে গিয়ে সেক্টর 5 এ চলে গেছিলাম, এসে গেছি।500 বছর লেটের পর আসলি, থ্যাংক ইউ, এটা আমার মানে এটাই দরকার, চলে যাবো আবার, আমাকে দিয়ে যাবি না ননিদা? আমি ওকে একটা ছবি তুলতে বলে, সেই ছবি তুলেছিল বাবা, সেই কুমারটুলিতে ছবি তুলেছিল, ছবি ও সেরা ছবি তুলেছিল, সত্যি ভালো ছবি তুলেছিল, হ্যাঁ সত্যি সেরা ছবি, প্লিজ আরেকবার তুলবি, আরেকবার তুলবি, চালু করে সেটা ভাবছে, ও চালু করতে পারছিস না, আমি তো জানতাম তুই মূর্খ পড়তে পারিস, তুই মূর্খ, আমরা একটা কাপড়ের দোকানে এসেছিলাম, তো আপাতত ও দিদি এই কাপড়টা কত, আমার গার্লফ্রেন্ডের জন্য নেবো, ৫৫০, এত কম দাম, আমার দোকান নিয়ে নিস, এই কি এই প্রমোশন হচ্ছে না, এই ডিমোশন হচ্ছে, হ্যালো। তো গাইস এই শাড়িটা খুব সুন্দর, ঠিক আছে, তো এই শাড়িটা আমি আমার গার্লফ্রেন্ডের জন্য নিয়ে নিচ্ছি, তো না দুটোই দিয়ে দাও, আমি অনেক ভালোবাসি, হ্যাঁ অনেক গার্লফ্রেন্ড কই, তো আমার বন্ধুকে শাড়ি পরানো হচ্ছে, ঠিক আছে, এটা কি শাড়ি, এই তো নাইস, হ্যাঁ ভাল লাগে না, এই কি হাসি। তো গাইস সাজু পুজু করছে মেয়েটা, বাবা না, নাইস লাগছে, বোনটাকে দেখি, বোনটাকে দেখি, হ্যালো বোন, কবে এটা কি কাউন্সিল, হাইলাইটার দিবি, চকচক চকচক করবে, কিন্তু
ওই ওই আমার এখানে চকচক করছে আরেকটা একটা দেই এখানে এখানে কালো নাইস মেকআপ আর্টিস্ট মেকআপ করে দিচ্ছে নাইস নাইস থ্যাংক ইউ ফর দ্য টাচ অ্যাপ্রিশিয়েট ইট বাবা এত জিনিস ঠিক আছে এই মোটামুটি গুনতে গেলে এখন আমি রাত্রি অবধি গুনবো ঠিক আছে গুন কিসব জিনিস আমি তো ঠিক জানি না ও চোখটা শুনি বাবা ইমা কেমনি হয়ে গেছে চলছে তো গাইস থাম্বনেল তো লাগছে বাবা গাইস সবাই রেডি ঠিক আছে তো বান্না রেডি একদম বনু রেডি সুবোধা ক্যামেরাম্যান কত ছোট হ্যান্ডেল কত বড় জিনিস নিয়ে ঘোরাঘুরি করছে পড়ে যাচ্ছিল ক্যামেরা ছোট হলো কাজের জিনিস ঠিক আছে ছোট মানে যে কাজের নয় এরকম কেউ ভাববে না আজকে দিল দরিয়া খুঁজে ফেরে রঙ লীলায় বাবু গাইস নাচছে মেয়েগুলো এখানে এরা ফ্রেম সেট করছে ঠিক কি করছে বুঝতে পারছি না ঠিক এরকম ফ্রেমের তলায় আমি কবে আসবো শুট চলছে এই মেয়েগুলো জীবনে যদি একটা স্টেপ ঠিক করে ঠিক আছে এর মাথাটা আমি ফাটিয়ে দেবো এই এর নয় এর এই এর সরি ভুল ভালো যাচ্ছে না না আঙুলটা ভুল লাগাতো আঙুলটা ওই দিকে হবে এ ভুল ভাল করে এ ঠিক আছে না এ ভুল ভাল করছিল তো রাত ভর করে বাত তেরি ये तेरी आए जो तेरी यादें रुक रुक चले सांस मेरी ये मेरी हाँ कुछ प्यार है तुमसे हाँ कुछ में ही तो मेरा जहाँ मन हारे तनहा इधर एक उन सब सूट फूट होए गए खाली बोल जा छोभी तू लगी थी खाली किचु बोलते दीच्छे ना मजा मागे তো গাইস শুট ফুট শেষ সিন্টু ব্লগটা আমি করছি কারণ বিশাল ব্যস্ত এখানে শুট ফুট নিয়ে আচ্ছা এই দেখো এটা হচ্ছে আমাদের ছোট বোন এটা আমাদের বড় দিদি শুট শেষ আর এটা দাদু এটা হচ্ছে প্রিন্স ভার্সেস কি বলে লিটল ভার্সেস আ যাই না চাচি একলাটা মেরা দিল থা বলা বলা সিম্পল থা তুঝ সে মে টকরাযা সর ফিরা হো গয়া मुझे प्यार लगा जो तुझे लगा भाई तारा अरमान तो जागे मैं मगर सो गया बन गई मुसीबत पीछे पड़ी है ये कहानी है या ट्रेजेडी है क्या होना था क्यों हो गया गाइस शेष मैच আমাদের শুট কমপ্লিট ঠিক আছে 500 কোটি ঝামেলা নিয়ে এতে শুট করতে হয় গাইস এমনিতে আর কোনো মানে হয় ফ্রেমটা দেখি ফ্রেমটা এ কি হলো নমস্কার করছো কেন তো গাইস আজকে শুটটা ছিল এইটুকু আর ব্লগটাও এখানেই এন্ড করছি তার মানে আর নেক্সট দেখা হচ্ছে পরের একটা কমেডি ভিডিও নিয়ে ততক্ষণ বাই আর লাইক করতে বলবেন না আর হ্যাঁ এদের ডান্স ভিডিওটা লিংকে দেওয়া থাকবে এটা ননি আর এটা হচ্ছে বড় ননি হ্যাঁ এটা ছোট ননি এটা বড় ননি ভার্সন 1 এটা ভার্সন 2 আছে আর গাইস আমি ভার্সন 3 যেটা আমি আলাদা টাইপের তো একটু কেটে গেছে ভার্সন 3 হবে এই ফ্রেমের মধ্যে কিন্তু ভার্সন 3 আছে ঠিক আছে রাখছি